হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমি আশা রাখি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমি কিছু আইডিয়া আপনাদেরকে শেয়ার করব এই মার্সিডিস বেন্স গাড়ি নিয়ে। সো আজকের টপিক হলো মার্সিডিস বেন্স। তো মার্সিডিস বেন্স আমাদের এই ওয়ার্কশপে এই গাড়িটি পার্ক করা হয়েছে, কারণ কি জানেন, এই গাড়িটা অলরেডি বিক্রি হয়ে গেছে। সো বিক্রি হয়ে গেছে, বিক্রি হওয়ার পরে ওয়ার্কশপে কেন, এটাই হলো আমার প্রশ্ন। বা দর্শকবৃন্দরা আপনারা এই প্রশ্ন করতে পারেন যে এটা বিক্রি হওয়ার পরে এটা ওয়ার্কশপে কেন। সো আমি গাড়ি সম্পর্কে আমি কিছু আইডিয়া দিতে চাই আপনাদেরকে। এটা হলো মার্সিডিস বেন্সের লোগোটা, মার্সিডিস বেন্সের লোগো। তো এটার মডেলটা কি, মডেল আপনারা বলতে পারেন যে ব্লুটেক হাইব্রিড অথবা ই 300। সো এটা হলো গাড়ি মেক বাই মার্সিডিস বেন্স, মডেল ই 300 উইথ ব্লুটেক হাইব্রিড। সো আমাদের এই ওয়ার্কশপে গাড়িটা পার্ক করার কারণ হলো গাড়িটা বিক্রি হওয়ার পরে আমরা গাড়িগুলারে বিউটি করে দেই। বিউটি করার জন্য এই গাড়িটা এখানে পার্ক করা হয়েছে। যেমন একজন কাস্টমার গাড়িটা ক্রয় করলো, ক্রয় করার পরে গাড়িটাকে আমরা আরও ঝকঝকে করে দেওয়ার জন্য, যখন গাড়িটা ডেলিভারি হবে, কাস্টমার আসবে নেওয়ার জন্য, তখন গাড়িকে দেখে এত আনন্দিত হবে, এত খুশি হবে, যা বলার অপেক্ষা রাখে না। কারণ হলো সবসময় আমরা এটা করে থাকি, গাড়ি বিক্রি করার পরে গাড়িটাকে যাতে সুন্দর করে কাস্টমারের হাতে তুলে দেওয়া যায়। মার্সিডিস বেন্স, সো এই গাড়িটা বিক্রি হয়ে গেছে অলরেডি, ওয়েট করতেছে কাস্টমারের জন্য। সো বন্ধুরা, আমি ভিডিওটি শেয়ার করার একমাত্র কারণ হলো গাড়িটিকে, গাড়ির কন্ডিশনটা আমি আপনাদেরকে তুলে ধরলাম। আর তো বন্ধুরা দেখেন গাড়িটা অলরেডি খুব চকচকে ঝকঝকে। আমি ভিতরটা দেখাবো একটু পরে। এটা হলো জ্যাক, এই জ্যাকের মাধ্যমে গাড়িটাকে সম্পূর্ণ উপরে তোলা হবে, নিচে কাজ করার জন্য, ইঞ্জিন বে কাজ করার জন্য। তো বন্ধুরা, গাড়িটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনাদের উৎসাহ পেলে আমি আরও আরও ভিডিও আপলোড করতে চাই। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট এপিসোডে।